হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাই তো গেট রেডি মি ভিডিও করে, বাট আজকে আমি করবো গেট আনরেডি উইথ মি ভিডিও। ঠিক আছে, মেকআপ তেমন একটা আহামর করিনি, চুলটা বেঁধে নিলাম সুন্দর মতো, ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না একটা। যাই হোক, তুলবো মেকআপ, দেখবে দুনিয়া এই একটা অবস্থা। যাই হোক, এখানে আমার কটন প্যাড যেটা থাকে মেকআপ রিমুভারের সেটা শেষ হয়ে গেছে, তাই একটা বাঙালি হিসাবে গামছা নিয়ে নিয়েছি। আসলে আমার তেমন একটা কিছু মনে হয় না, গামছাটা দেখে আবার কেউ মনে করেন না যে কি ফকির নিমার্খা গামছা নিয়ে একটা বসেছি আমি এরকমই। ঠিক আছে, যাই হোক, আমার ফেভারিট গার্নিয়ারের এই মেকআপ রিমুভার দিয়ে আমি মেকআপ তুলে ফেলছি। ঠিক আছে, হাতের কাছে এটা ছিল, নাহলে আমি নারিকেল তেল দিয়েও মেকআপ তুলি, আমার সমস্যা হয় না। এক্সেস কোনো মেকআপ করিনি, খুব অল্প পরিমাণে মেকআপ করছিলাম, তাই ঘষে মেঝে। আসলে গামছা দিয়ে মেকআপ তোলা উচিত না, কাপড় টাইপের কিছু দিয়ে, নরম কাপড় না হলে, কারণ মুখে র্যাশ বের হয়, মুখে চুলকানি হয়। আপনারা এটা করেন না, আমি হাতের কাছে কিছু পাইনি, তাই আমি ঘষে মেঝে ডোলে মেকআপ তুলছি। যা যা জায়গায় মেকআপ করছি, কানে, গলায়, মুখে, সব এখন তুলবো। চোখের মেকআপ তুলছি, কিছুই দিনই মাস্কারা দিয়েছিলাম জাস্ট, আর নিচে সাদা কাজল দিয়েছিলাম। সাদা কাজল দিলে কি হয় একটু দেখবেন, চোখের নিচ না কেমন সাদা ভূতের মতো হয়ে থাকে, মানে উঠতে চায় না ওভাবে। এখন আমি ভুরুর মেকআপ তুলছি। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন সেটা আগে বলেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন তো? গলার মেকআপ তুলছি, সব ডোলে মেজে উঠে যাবে। এখন যেহেতু ডাবল ক্লিনজিং করতে হয়, তাই ডাবল ক্লিনজিং করছি। এখন আমি আমার একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে ডোলে মেজে নিচ্ছি, যেন কোনো প্রকার মেকআপ কোথাও না থাকে চেহারার। মুখটা ধুয়ে ফেললাম, এটা হচ্ছে আমার একদম রিয়েল স্কিন। এর আগেও আসছি, আমার লজ্জা করে না অমন রেয়ার স্কিনে আসতে মেকআপ ছাড়া, কারণ আমি মেকআপ ছাড়াও আসি। এখন শান্তি লাগছে, চোখ দুইটা ডোলে। যাই হোক, আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।